সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে আলোচিত নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমরা আজকে অণুজীব কী এবং অণুজীব সমূহের শ্রেণী বিভাগ এবং এদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনায় আসা যাক এবার। যে অণুজীব হলো যে সমস্ত জীবদের আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ যাদেরকে দেখার জন্য আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, তাদেরকেই অণুজীব বলা হয়ে থাকে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদেরকে অণুজীব বলা হয় কারণ এই সমস্ত জীবদের আমরা খালি চোখে দেখি না, অর্থাৎ এদেরকে দেখার জন্য আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, তাই তাদেরকে অণুজীব বলা হয়। ঠিক আছে, এখন বলছে যে এই অণুজীব সমূহকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়, কারণ আমরা জানি যে একটি সুসংগঠিত জীবিত কোষে বা জীবদেহে সাধারণত কোষপ্রাচীর, কোষের যে সংগঠন তাতে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ইত্যাদি বিভিন্ন অংশ বা অঙ্গ থাকে, কিন্তু এই সমস্ত অণুজীব সমূহের এইসব কিছুই নেই বা থাকলেও সুগঠিত নয়, তাই এদেরকে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব বলা হয়ে থাকে। তাহলে এবার আমরা তাহলে দেখি যে অণুজীব সমূহের শ্রেণী বিভাগ। তোমরা বিষয়টি খেয়াল করো, এখানে অণুজীব জগৎকে সাধারণত আধুনিক কালে যে অণুজীবগণ আছেন তারা তিনটি রাজ্যে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে রাজ্য এক, অর্থাৎ এটির নামকরণ করা হয়েছে একিউটা বা অকোষীয়। তারপর রাজ্য দুই, এটিকে নামকরণ করা হয়েছে প্রোক্যারিওটা বা আদিকোষী। এরপর রাজ্য তিন, এটিকে নামকরণ করা হয়েছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। ঠিক আছে, তো আমরা প্রথমে রাজ্য এক অর্থাৎ একিউটা বা অকোষীয় এর অন্তর্ভুক্ত অণুজীবদের নিয়ে আলোচনা করি। তো এর এই একিউটা বা রাজ্য একের বা এদেরকে অকোষীয় বলা হচ্ছে কারণ এইসব অণুজীব সমূহ যে এতই ছোটো যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না, এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে, তাই এদেরকে এই রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদেরকে অকোষীয় বলা হয়, যেমন ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে একটি কোষীন জীব, অর্থাৎ এদেরকে এদের দেহে কি কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই এই ভাইরাস হচ্ছে একটি অকোষীয় জীব বা এই রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে দেখো রাজ্য দুই, রাজ্য দুইয়ে প্রোক্যারিওটা বা আদিকোষী। এই রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীবের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস আছে কোষের কিন্তু কি সুগঠিত নয় বা স্বয়ংসম্পূর্ণ নয়, তারাই কি এই রাজ্যের অন্তর্ভুক্ত বা সদস্য। আর সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে বা কেন্দ্রিকা না থাকার কারণে এদের কোষকে আদিকোষ বলা হয়। যেমন ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপরে দেখো রাজ্য তিন, রাজ্য তিন হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এই রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এরা প্রকৃত কোষী, অর্থাৎ এদের কোষ সুগঠিত। ঠিক আছে, তাই এদেরকে কি প্রকৃত কোষী বা ইউক্যারিওটার এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে অণুজীব জগৎ সাধারণত তিনটি রাজ্যে বিভক্ত, রাজ্য এক, রাজ্য দুই, রাজ্য তিন, এই তিনটি আমরা আলোচনায় করলাম। এটি হচ্ছে অকোষীয় বা ভাইরাস, অর্থাৎ কোষীন অণুজীবগুলি হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। আর এই রাজ্য দুই হচ্ছে হলো এদের কোষে নিউক্লিয়াস আছে কিন্তু সুগঠিত নয় বা স্বয়ংসম্পূর্ণ নয়, তাই এদেরকে আদিকোষীয় বলা হয়, কারণ হচ্ছে এরা হচ্ছে উদাহরণ যেমন ব্যাকটেরিয়া। আবার ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী বা এই
এস রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব সমূহের কি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত, তাই এদেরকে প্রকৃত কোষ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, তো এ পর্যায়ে আমরা একটি রাজ্য একের অন্তর্ভুক্ত ভাইরাস নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা ভাইরাসের গঠন দেখি তার চিত্রে। এটি সাধারণত তোমাদের বই যে চিত্রটি দেওয়া আছে এটি হচ্ছে তোমার একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা, অর্থাৎ আধুনিক ইলেকট্রন যন্ত্রে বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা। এটি সাধারণত গঠনে দেখা যায় যে এটি সাধারণত মাথা বা প্রোটিন আবরণ বা নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, ডিএনএ বা আরএনএও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং এটি হচ্ছে মাথার অংশ, আর এটি একটি এটি হচ্ছে তোমার কলার, আর এটিকে বলা হয় লেজ। আর সবার নিচে যে বাঁকানো এভাবে কাটার মতো যে বাঁকানো অংশ দেখা যাচ্ছে সেটি হচ্ছে স্পর্শক তন্তু, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকার কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি চিত্র, ঠিক আছে। তো আমরা জানি যে এই ভাইরাসকে একটি অকোষীয় এবং প্রকৃত পরজীবী প্রকৃত পরজীবী বলা হয়। আমরা কেন বলা হয় এটি নিয়ে একটু আলোচনা করি। তো বলা হয় যে এই ভাইরাস সাধারণত জড় পরিবেশে জড়ের মতো অবস্থান করে, এবং যখনই এটি কোনো জীবদেহে প্রবেশ করে তখনই এটি জীবনের লক্ষণ ফিরে পায়। অর্থাৎ এক্ষেত্রে এদের আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তাহলে এরা জীবনের সকল লক্ষণ কী করে হারিয়ে ফেলে। তবে এর অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডে এক করা হয় বা একত্র করা হয় তখনই এরা জীবনের সকল লক্ষণ ফিরে পায়। অর্থাৎ বলা যায় যে জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না, তাই এদেরকে এই কারণে এই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। যেমন এই চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসের মধ্যে ভিক্টোরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্রে আমরা এর গঠন সম্পর্কে আলোচনা করলাম। বলা হয় যে ভাইরাস সাধারণত গোলাকার হতে পারে, নন্দাকার, তারপরে ব্যাঙা চিহ্নেই পাউরুটির ন্যায় হতে পারে। আর এই ভাইরাস কিন্তু আমরা জানি যে মানব দেহে বিভিন্ন ধরনের রোগ যেমন বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। এছাড়া উদ্ভিদের যেমন ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। তো আমরা জানি যে বর্তমান সময়ে যে কোভিড-19 অর্থাৎ নোভেল করোনা, এই করোনা হচ্ছে এক ধরনের ভাইরাস যেটি এখন বর্তমান বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তো এই হচ্ছে রাজ্য একের একটা অকোষী। তাহলে আমরা যেটি জানতে পারলাম যে এটি রাজ্য একের অন্তর্ভুক্ত অণুজীব সমূহ সাধারণত কোষহীন যেমন ভাইরাস, এদের নির্দিষ্ট সুনির্দিষ্ট কোষ প্রাচীর প্লাজমা বা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছুই নেই, এবং এরা অকোষীয় বা কোষহীন, এবং এরা শুধুমাত্র জীবদেহেই বা জীবিত দেহেই জীবনের লক্ষণ প্রকাশ করে। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া এরা জীবনের বাইরে এরা কি জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না, এই জন্য এদেরকে কি বলা হয় প্রকৃত পরজীবী বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের যে আলোচনা রাজ্য দুই প্রোক্যারিওটা বা আদিকোষী যেমন ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া নিয়ে কিছু আলোচনা করি। আমরা ব্যাকটেরিয়ার কিছু কথা কিন্তু আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি বা কিছু আলোচনা করেছি, তো এবার একটু বিস্তারিত জানি যে বলা হয় যে এই ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব বা অণুবীক্ষণিক জীব। তো আমরা জেনেছি যে এই ব্যাকটেরিয়া হচ্ছে তোমার একটি নিউক্লিয়াস আছে কিন্তু সুগঠিত নয়, এবং সুগঠিত কেন্দ্রিকা বা নিউক্লিয়াস না থাকার কারণে একে আদিকোষীয় বলা হয়। তো আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো একটু দেখি। বলা হয় যে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। তিনি ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে বলে মত দিয়েছেন।
বা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পান। আমরা এখন এই ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়া কিন্তু কোষের আকৃতি গোলাকার, যেমন এই ধরনের গোলাকার গোলাকার হতে পারে, গোলাকার। এরা কিন্তু বিভিন্ন আলাদা আলাদাও থাকতে পারে, আবার এককভাবে থাকতে পারে, আবার দলভেদে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এই ধরনের ব্যাকটেরিয়াগুলি হচ্ছে তোমার ককাস নামে পরিচিত, ঠিক আছে। তাহলে ককাসটা হচ্ছে কোন কোন ব্যক্তির কোষের আকৃতি গোলাকার, এবং এরা কি করতে পারে, দলভেদে থাকতে পারে, আবার কি আলাদা আলাদা থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এরপরে দেখো, এটি হচ্ছে তোমার, আমরা দেখলাম যে কি ককাস, ঠিক আছে। এরপরে দেখো, এটি সাধারণত এরকম হতে পারে, এরকম এরা দেখতে লম্বা, দন্দের নেই, দন্দের নেই হতে পারে। তো এটি হচ্ছে তোমার ব্যাসিলাস, ব্যাসিলাস, ঠিক আছে। মানুষের যেমন ধনুষ্ঠঙ্কার, রক্ত অংশ ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে, তাহলে এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের বা বিভিন্ন প্রাণীর ধনুষ্ঠঙ্কার, রক্ত অংশ রোগের কারণ বা জীবাণু। এরপরে দেখো, আমরা পরের দেখি যে এক ধরনের ব্যাকটেরিয়া চিত্র এরকম হতে পারে, এই ধরনের, যেটিকে এরা বাঁকা দণ্ডের নেই আকৃতির ব্যাকটেরিয়া বলা হয়েছে, বাঁকা দণ্ড নেই। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, মানে এইগুলো, এই ব্যাকটেরিয়া ধরনটি হচ্ছে তোমার কমা, সরি কমা, ঠিক আছে, হচ্ছে কি কমা আকৃতির ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা বাঁকা দণ্ড নেই আকৃতির, ঠিক আছে। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার এরকম, যেটিকে বলা হয় স্পাইরিলাম, স্পাইরিলাম, ঠিক আছে। এ ধরনের ব্যক্তির নাম হচ্ছে তোমার স্পাইরিলাম। তো এ ধরনের ব্যক্তির আকৃতি হচ্ছে তোমার এরকম পেঁচানো, তাহলে এটি হচ্ছে তোমার স্পাইরিলাম, ঠিক আছে। তাহলে আমরা চার ধরনের ব্যাকটেরিয়া দেখতে পেলাম, একটি হচ্ছে ককাস, যেটির আকৃতি হচ্ছে গোলাকার, এরা দলভেদে থাকতে পারে, আবার এককভাবে থাকতে পারে। এরপরে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাসটা হচ্ছে তোরা দলম্বা দ্বন্দ্বের নেই, ধনুষ্টঙ্কা রক্ত অংশের রোগ সৃষ্টি করে এরা। তারপর হচ্ছে কমা, এরা কমার মতো বা বাঁকা দ্বন্দ্বের নেই, মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের। আর এরপরে হচ্ছে তোমার স্পাইরিলাম, ঠিক আছে, এরা এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি হচ্ছে পেঁচানো, ঠিক আছে। তো আমরা আজকে এখানে ব্যাকটেরিয়ার কিছু উপকার যে দিকগুলি নিয়ে আলোচনা করি, মৃত জীবদেহ আবর্জনা পচাতে, প্রথমত হচ্ছে মৃত জীবদেহ ও আবর্জনা, আবর্জনা পচাতে, ঠিক আছে, আবর্জনা পচাতে ব্যক্তিটাকে করে। তারপরে হচ্ছে মাটিতে নাইট্রোজেন, নাইট্রোজেন সংরক্ষণ। তাহলে মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে ব্যক্তিরা কাজ করে, তারপরে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে, এরপরে হচ্ছে পাট থেকে আঁশ ছাড়াতে, ঠিক আছে। এরপরে হচ্ছে
পাত থেকে আর ছড়াতে এরপর হচ্ছে দই দই তৈরিতে তৈরিতে ঠিক আছে তারপরে দেখি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে ঠিক আছে এরপরে জিন প্রকৌশলের মূল ভিত্তি প্রকৌশলের মূল ভিত্তি ভিত্তি ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে মৃত্যুজীবদেহ অপচয় পচাতে ব্যক্তিরা সহযোগিতা করে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণে তারপর পাত থেকে আর ছাড়াতে দই তৈরিতে অ্যান্টিবায়োটিক তৈরিতে এবং জিন প্রকৌশলের মূল ভিত্তি এটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জীবিত জীবের কাঙ্ক্ষিত লক্ষণ বা বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যক্তিটাকে ব্যবহার করা হয় এটি হচ্ছে তোমার জিন প্রকৌশল ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যক্তির উপকারিতা তাহলে আজকের বিষয়গুলো আমরা যেগুলি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এগুলি নিয়ে এটি তোমরা আবার একটু রিভিউ করবে তাহলে বিষয়টি তোমাদের জন্য আরও ক্লিয়ার হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আর কথা বাড়াবো না পরবর্তী ক্লাসে আমরা আরও এই অধ্যায়ের বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে।